বিপদে বাহিরে অন্তরে ঢোলের হাইপাটের মিথ্যে কমাই দেন, আরেকটু কমবে, ঠিক আছে ঠিক আছে। বন্দনা প্রার্থনা আমাদের বিচার বাউল গানের মাথা। একটা মানুষের মাথা কাটলে যেমন আর কোনো পরিচয় থাকে না, মুখমণ্ডল দ্বারা যেমন পরিচিতি লাভ হয়, আমাদের বিচার গান বাউল গানের বন্দনা পীরমর শেদ ওস্তাদ গুরু অলি আল্লাদেরকে স্মরণ করা, এটাই আমাদের মাথা। সেটা হয়ে গেল। আমার প্রতিপক্ষ শিল্পী নাতে রসুল করেছে বন্দনার পরে আমি যে বাবার দরবারে এসেছি সে বাবার নাম নিয়ে গান করব। তারপরে আমাদেরকে যেভাবে পালা দিবে আমরা চেষ্টা করব সেইভাবে পালাটা উপস্থাপন করার জন্য একটু স্যার দিন। আমরা কেউ ইচ্ছা করে কোনো কাজ করতে পারি না, আল্লাহ তাআলা যারে দিয়া যা করায় আমাদের ঠিক তাই করতে হয়। আল্লাহ তাআলা কাউরে দিয়া গাওয়ায়, কাউরে দিয়া শোনায়, কাউরে দিয়ে বেচায়, কাউরে দিয়ে কেনা। আমরা ইচ্ছা করলে মন্ত্রী মিনিস্টার হইতে পারি না, আল্লাহ যার বানান ঠিক সে হইতে পারে। তেমনি আমরা ইচ্ছা করে কোনো কাজ করা সম্ভব না যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়া না করে। তেমনি একটি গান, আমি আমি একা একা নাচি না, ও বাজানে একা একা নাচি না, জানি না তো তেমনি নাচি ¡Gracias!
আপনারা আজকের বিচার গান শুনতেছেন বাংলাদেশের বিখ্যাত দুজন বাউল, আমার বাংলাদেশের বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত সভাপতি মহারাজ বাউল এবং বাংলাদেশ বাউল সমিতির সাংস্কৃতিক সম্পাদক রুমা সরকারের কণ্ঠে। আমরা এবার তাদের পালার কথা ঘোষণা করব মাজার কমিটির অনুমতিক্রমে, মাজার কমিটির পরামর্শক্রমে, মাজার কমিটির অনুরোধ অনুমতি এবং পরামর্শক্রমে আজকে পালা নির্ধারণ করা হয়েছে। আজকে গুরু শিষ্য, আজকের পালা হলো গুরু শিষ্য, গুরুর দায়িত্ব পালন করবেন, গুরুর ভূমিকায় অভিনয় করবেন। আজকের মঞ্চে কবি বাংলাদেশ বাউল সমিতির
সম্মানিত চেয়ারম্যান সাহেব, মহারাজ আবুল সরকার এবং শিষ্যের ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশ বাউল সমিতি সাংস্কৃতিক সম্পাদক রুমা সরকার। ধন্যবাদ সবাই। Thank you.
হ্যালো, আমাদের বন্ধনা প্রার্থনা শেষ হয়ে গেল। এবার হলো পালা বন্ধন। আজকের পালা হলো গুরু এবং শিষ্য। আমরা শুনবো তো নাকি? আলহামদুলিল্লাহ আসছে। একটু কথা হয় ভাই, পালা হলো গুরু এবং শিষ্য। আমার যিনি গুরু, তিনি আসলেই একজন প্রকৃত। হ্যালো, এটা একটা কথা হলো ভাই, এত চাইবেন না, একবার চাপেন। ঢোকাটাকে কি করছেন দেখো। হ্যালো হ্যালো, বাড়ান আরো বাড়বে। হ্যালো ভাই, আপনি কোনটা বাড়ান একটু দেখেন। আপনি যদি বাসি আচ্ছা, আপনাকে তো আমি আমারটা বাড়াইতে বলছি, বাসিটা বাড়ে কিভাবে? আপনি যদি না বাড়ান তো কমান। হ্যালো, লেভেলটা একটু কমান, কমান। হ্যালো 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 বাড়ান। হ্যালো হ্যালো, আমার বোকাটা শীষ মারে না, বাড়ে। হ্যালো হ্যালো, আর একটু ধরবেন না আমার বোকা। হ্যালো, একটু রিভার্ব করে রাখবেন বোকাটা, একটু রিভার্ব করে রাখবেন। যে কথাটা বলতে চেয়েছিলাম, যাকে আজকে গুরুর পক্ষে রেখেছেন, তিনি প্রকৃত পক্ষেই একজন গুরু। আর আমি মানুষ হতে পারি নাই, শিশু বলে কিভাবে নিজেকে দাবি করি। এখানে জামালপুরের মানুষ, এত মানুষ, আমি অনেক বছর পরে এত মানুষের মধ্যে গান করলাম। সত্যি বললাম, সচরাচর এত মানুষ হয় না। আমরা গুরু ধরি নাই, পীর মুর্শিদ ধরি নাই, এমন মানুষ এখানে যারা আছে একটু হাত তুলবেন। যারা গুরু ধরি নাই, হাত একটু তুলবেন। গুরু ধরি নাই আর সবাই গুরু ধরছেন। যারা ধরছেন আলহামদুলিল্লাহ, যারা ধরেন নাই তাদের পক্ষের কথা বলবো আমি। যারা গুরু ধরে নাই, আমি তাদের দলে, তাদের পক্ষে আমি কথা বলবো, তাই না? কিন্তু যার কাছে আমি কথাগুলো বলবো, আমার যিনি মা, আমার মা ব্যতীত আমার কান্নায় যে আমার মায়ের দুগ্ধ আমি চাই, এটা মা ছাড়া কেউ জানবে? অন্য মা জানবে আমার যে ক্ষুধা লাগছে? তাহলে আমার মার কাছে আমাকে দুধ চাইতে হবে, আমাকে কান্না করতে হবে, তাই না? তবেই তো মা দুধ দিব। তাহলে যারে আমি গুরু ভাবলাম, তারে যদি না মানি, তার কাছে প্রশ্ন করলে জবাব পাবো, তাহলে আগে তাকে মানতে হবে না? আপনারা নিজেরা কথা বলবেন, একটু ইশারা ইঙ্গিতে বলেন, গানের সময় কথার সময় আর নড়াচড়া করা যাবে না। আমার যিনি মুর্শিদ, আমার যিনি পীর, আমার যিনি শায়খ, তার কাছে আমাকে কিছু চাইতে হইলে, কিছু পাইতে হইলে, আগে তার কাছে আমাকে মাথা নত করতে হবে, তাকে মানতে হবে, তাই না বাবা? তাহলে আমি আমার যিনি মুর্শিদ, আমার গুরুকে আমি আমার এই গুরুর মধ্যে প্রতিষ্ঠিত করে আমি কিছু চাইলে ভালো হয় না?
তবে আমি আগে তাকে গুরুর যে একটি প্রণামী, গুরুর যে একটি ভক্তি ভক্তের কাছে পাই, আমি সেই গুরু ভক্তিটা তাকে দিয়ে আমি আমার পালায় চলে যাব। আমি গুরু ধরলে আমার লাভ কি?
গুরু না ধরলে আমার ক্ষতি থাকে কি বলবো। সাধকের একটি কালাম আমি আগে রেখে ছোট ছোট কয়েকটি কথা বলে আমি বসে পড়ব। আহ
Thank you.
পীর ধরি নাই তাদের কথাবার্তা একটু তেরাই থাকে, একটু তেরা বেকাই থাকে, তারা তো পীর ধরে কি হবো, পীরে কি নিজে তৈরি করতে পারবো নি আমাদের তো, তাই তাদের পক্ষ হয়ে আমি একটি কথাই বলতে চাই, আমরা তেরা পাকা কথা যে যাই বলি গুরু বাক্য যেগুলো গুরু গোসাইরা কি বলে এটা যদি আমরা একটু সূক্ষ্ম কর্ণ দিয়ে শ্রবণ করি আমার মনে হয় আমাদেরই মানব জন্মটা একটু পাল্টাইতে পারে। আমি তাদের জন্য বললাম আমার গুরু যদি একটু কষ্ট হয় দয়া করে আমাদেরকে ভাবের দরিয়ার মধ্যে যেন ভাষা। হ্যাঁ, এবার মুখ থেকে একটি গান আমি
ভাই বোনেরা আমাকে অনেক ভালোবাসেন, সবার প্রতি সালাম শ্রদ্ধা নাই। সেই সাথে দয়াল বাবা হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি জানাই, শ্রদ্ধা জানাই। আগের মতো করে ঠিক করেন ভাই, এটা ঠিক করেন। সব ভালো ভালো কর্ম যদি আমরা করি তারপরেও কি গুরু ধরতে হবে কিনা, গুরু ধরলে কি লাভ, গুরু না ধরলে কি লাভ। আজকের পালাটা হলো গুরু এবং শিষ্য। বাংলাদেশের সুনামধন্য গায়িকা রোমা সরকার শিষ্যের ভূমিকায়, আমি অধমা ভুল, আমাকে গুরুর ভূমিকা পালন করতে হবে আল্লাহর একজন অলির দরবারের সামনে। আমরা ভালো একটা শিষ্যই তো হইতে পারি না, এখানে আবার গুরুর ভূমিকা পালন করতে হবে। ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা চাই, দয়া চাই, দোয়া চাই, সকলের চরণ ধুলি চাই। বাবা জানের দরবারে ভক্তি রেখে শুধু একটা কথা বলবো, আল্লাহ তাআলা বলছে তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। হ্যাঁ, ইবাদতের কথা হলো পরে, মুসলমান না হইয়া কবরে যাইতে আল্লাহ তাআলা নিষেধ করছে। মুসলমান কি করলে হয়, কিছু কাটলেই মুসলমান হয় না, তা মুসলমান হয় না।
কারণ এখন অনেক হিন্দুরাও কাটে, খ্রিস্টানরাও কাটে, কারণ এটা ডাক্তারি পরামর্শ, এটা একটা ভালো কাজ। যিনি নামাজ পড়ে তাকে কি বলে? নামাজি বলে। রোজা রাখলে তারা কি বলে? হজ করলে কি বলে? দান করলে কি বলে? মুসলমান তো কই না, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আত্মসমর্পণ করে সেই ব্যক্তি মুসলমান হয়। আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন জীবনেও আল্লাহরে পাইবেন না, আত্মসমর্পণ করতেও পারবেন না। আর যদি সরাসরি আল্লাহরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যায় তো তাহলে দুনিয়াতে ওলি আল্লাহ নবী রাসূল এগো কারো দরকার ছিল না। নবুয়তের যুগে নবীর আসছে, তাদের কাছে যে আত্মসমর্পণ করছে, তাদের হাতে হাত ধরে তারে নবী বলে স্বীকার করছে, অদৃশ্য আল্লাহরে বিশ্বাস করছে। এখন বেলায়েতের জামানায় অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করে নিজে তওবা করে গুনাহ খাতা ক্ষমা চেয়ে একজন পীর মুর্শিদের হাতে হাত দিয়া তাকে নায়েবে রাসূল হিসেবে যে ব্যক্তি মানবে সেই ব্যক্তি মুসলমান হবে। অর্থাৎ মুরিদের আর এক নাম মুসলমান। যে ব্যক্তি মুরিদ হয় তিনি মুসলমান হয়, যে ব্যক্তি বুয়া মুরিদা সে ব্যক্তি পারফেক্ট মুসলমান হয় না। এই কাজটা কইরা তারপরে কবরে গ্রহণ লাগবো, কবর ইহার আগে যাওয়ার আগে আল্লাহ তাআলা নিষেধ করছে। এখন আপনি যত ভালো কাজই করেন আল্লাহ তাআলা যে কাজটা কইরা কবরে যাইতে বলছে সেই কাজটা তো করতে পারলেন না। মুরিদ না হইলে আপনি মুসলমান হইলেন না। আর একটা বিষয় হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলেছে ইয়াইহাল্লাযিনা আমানু ইয়াত্তাকু ইলাইহি রুসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা গ্রহণ করো। উসিলাটা হইলো দয়াল বাবা জামাল শাহ, একজন পীর মুর্শিদ। কোরআনে আল্লাহ তাআলা বলছে ফালান্তা যে আল্লাহু আলিয়াম মুর্শিদা, যার অন্তকরণে মোহর মারা হয়ে গেছে সে কোনোদিন ওলি পর্যায়ের মুর্শিদের কাছে যাইতে পারবে না। অতএব কোরআনে তার ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে যে ব্যক্তি মুরিদ হয় তার অন্তর হইল রহমত প্রাপ্ত, যে ব্যক্তি বেমুরিদা থাকে তার অন্তর হইল গজব প্রাপ্ত। আমি বললাম শেখ সাদি রহমতুল্লাহ বলছে মাল্লা শাইকাহু ফাশাইকাহু শয়তান, যার পীর নাই তার শির নাই, বেমুরিদার পীর হইল শয়তান। শয়তান এবং যে ব্যক্তি বেমুরিদ অবস্থায় মারা যাবে ও হালকাও করলে তো আমি গানও করতে পারবো না, কথা বলতে পারবো না, যাওয়ার সুযোগ দেন, যাওয়ার সুযোগ দেন। লালন সাহেবের একটি গান আমি শুনলাম, সে গানে যাওয়ার আগে দুটি কথা বলবো। আচ্ছা বাবা, আপনারা বলেন তো মায়ের গর্ভ থেকে আঠারো পারা কোরআন মুখস্থ করে একজন লোক ভূমিষ্ঠ হয়েছে, ওই ব্যক্তির নাম কি? আলহামদুলিল্লাহ আপনারা জানেন বড় বীর আব্দুল কাদির জিলানি, সেই বড় বীর একজনের কাছে মুড়ি দিছে, তার পীরের নাম হলো হযরত আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ। বাংলার জমিনে যে ব্যক্তি যায় নামাজে বসে সুরমা নদী পাড়ি দিয়ে এসেছিল এবং বাংলার জমিনে সর্বপ্রথম আজান দিয়েছিল তার নাম কি? হযরত শাহজালাল আলী এমেনি রহমতুল্লাহ। এই শাহজালাল বাবা একজনের কাছে মরে গেছে, শাহজালাল বাবার পীর হলো তার আপন মামা হযরত সৈয়দ আহমদ কবির ইয়েমেনি রহমতুল্লাহ। আমরা কোন মাযহাবে বিশ্বাস করি? আমাদের মাযহাবের নাম কি? হানাবি মাযহাব। আলহামদুলিল্লাহ হানাবি মাযহাবের যিনি ইমাম তিনি হলো হযরত আবু হানিফা রহমতুল্লাহ, তার শর্ট নাম হলো নোমান। তিনি বলছে আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মোর্শেদ কেবলা ইমাম বাকের রহমতুল্লিল আলাইয়ের আড়াই বছর গোলামি না করতাম। তাহলে আমাদের যিনি মাযহাবের ইমাম তিনিও মরি গেছে ইমাম বাকের রহমতুল্লিল আলাইয়ের কাছে, শাহজালাল বাবা মরি দিয়েছে,
বড়বীর আব্দুল কাদির জিলানী মায়ের গর্ভ থেকে কাতার পাড়া কোরআন মুখস্থ করে ভূমিষ্ঠ হইয়া তারপরে মুরিদ হিসেবে মুরিদ দিয়ে কইছে কাতার দলেরা আমিও মুরিদ হইলাম তোরাও মুরিদ হস। মায়ের পেটে থেকে আঠারো পারা কোরআন মুখস্থ করে জন্ম নেয় সে ব্যক্তি মুরিদ না হইলেও চলে, কিন্তু সেও মুরিদ হইছে কইছে আমিও মুরিদ হইলাম গাদার দলেরা তোরাও বেমুরিদা থাকিস না তোরাও মুরিদ। আমি এতটুকু কথা বলবো আর কোনো কথা বলবো না, একটা গানে চলে যাব যেহেতু লালন সাইজির গান, একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার, নিরে নূরে দুটি নিহার কোনটাকে ঠিক রাখা যায়, নিরে আর নূরে, নীর হল নিরঞ্জন নূর হইল নূর নবী, একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়। হ্যাঁ কথা তো ঠিকই, আমি এই দিকে তাকিয়ে থাকলে পিছনে কি আছে দেখি, তার দিক অন্ধকার না, আমি যে আমার সালাওয়ার দিকে চেয়ে থাকলাম পিছনে আমার মঞ্চ আছে আমি কি দেখুম না, দেখুম না, এটা হলো নজর দেওয়া। আর যদি একটু খেয়াল করেন, যদি একটু খেয়াল করেন খেয়ালটা কেমন, আপনার এই চরম চোখ না বন্ধ হলে খুলবে না তোর জ্ঞানের তারা, হৃদয় দুয়ার দেখ না খুলে ঘরের মানুষ ঘরেই খাজা। আপনি একবার চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে একটু খেয়াল করেন, আপনি আসছেন গান শুনতে আপনার বাড়ি উল্লেখা দিয়ে এক মাইল দূরে, আপনার বাড়ির ঘরটা কোন দিকে দুয়ার, কোন দিকে দরজা, কোন দিকে বারান্দা, কোন দিকে জানালা, আপনি টের পাবেন না। আচ্ছা আপনার বাবা মা যদি অন্ধকার কবরে চলে যায়, আপনি এখান থেকে আপনি তার সন্তান হয়ে যদি চোখ বন্ধ করেন, মাটির তলে আপনার বাবা মা শুয়ে রয়েছে, তারপরে তার চেহারাটা আপনার হৃদয় আকাশে বাইরে উঠবে না, তাহলে নজর দিলে পিছনে অন্ধকার হয়, একদিকে নজর দিলে আর একদিকে অন্ধকার হয়, কিন্তু একদিকে খেয়াল করলে চতুর্দিক পরিষ্কার হয় দেখা যায়। অর্থাৎ তুমি চক্ষু বন্ধ করে তোমার গুরুমূর্তি গুরুরূপ স্মরণ করো, তুমি সারা বিশ্বই দেখতে পাবে এক জায়গায়ও। আমার বাজান তার গানের মধ্যে বলছে, ওরা বিজ্ঞানময় বিধাতা যিনি তিনি ভালো মন্দিরে ভালো মন্দির নিতে যে রসুল রূপে তোর সেয়া করে তাদের
ভালো প্রতিষ্ঠা হইল তখন আবার আসে কোজাই হবে ওই তখন আবার আসে কইয়া ভাবে ওই তোর গানের ছন্দ বলেছে অনন্ত আদি বিধাতা, সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা, সে কেবল রসুল রূপে করছে আগমন। সে রবুদিয়ার ছন্দ লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে খোয়া রাখছে দোস্তের শেষে বলছে যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুলে গেল তখন আবার আসে খোয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি নারী হইল এই রেসালতটা বাতুনে গেল হইল মানব গুরু আলীর আগমন। নবী থেকে নবুয়তের যুগ শেষ, মাওলা আলীর মাধ্যমে বেলায়েতের জামানা শুরু। আল্লাহ তাআলা
হুকুম হলো দুই প্রকার, আল্লাহ তাআলার সৃষ্টিটাও দুই প্রকার, একটা হলো জিন আর একটার নাম ইনসান, এর মধ্যে একটা নর আর একটা নারী, একটা ভালো আর একটা মন্দ, একটা আসমান আর একটা জমি, একটা রাত্র আর একটা দিন, একটা চন্দ্র আর একটা সূর্য, একটা ভেষ্ট আর একটা পদ, একটা ঠান্ডা আর একটা গরম, একটা শক্ত আর একটা নরম, একটা আদেশ আর একটা নিষেধ। আল্লাহ তাআলার সৃষ্টিও দুই প্রকার, আল্লাহ তাআলার হুকুমও দুই প্রকার, দুই প্রকার। এই কাজগুলি করো জান্নাত পাইবা, আমারে পাইবা, আর এই ধরনের কাজ করলে তুমি জাহান্নাম পাইবা। অর্থাৎ একটা করো আর এক প্রকার হলো নিষেধ, তুমি এই কাজগুলো কইরো না। আল্লাহ তাআলার সেই বিধানকে জারি করার জন্য আল্লাহ তাআলা নিজে আসে নাই, আসছে কে? কুরআন তো আল্লাহর বাণী, আল্লাহ কবে এসে কইছে আমার কাছে, কইছে কে? যে কইছে হইল রসুল আল্লাহ, অর্থাৎ আল্লাহর কথাগুলো রসুল পূর্ণ করছে, এই জন্য আল্লাহ হয়ে গেছে মাস আসে, আমার রসুল এই জায়গায় হয়ে গেছে মাস। আবার আমার রসুল নিজেই কাঁদে, আল্লাহ যত কষ্ট আমাকে দাও আমার গুনাহগার উম্মতের কোনো কষ্ট দিও না, দিও না, তখন রসুল হয়ে যায় আসে, আল্লাহ হয়ে যায় মাসে মাসে। শেষে বলছে এই তিন ধারা প্রাপ্ত যারা, তিন ধারা কি? একটার নাম রুবুবিয়াত, আর একটার নাম রেসালাত, আর একটার নাম হলো মাওলা। এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ নবী আলী তারা, তোর জামাল সাহাব হয় তাদেরই একজন, তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজানো রশিদ কয় তুই দেখ না চাইয়া, এক আসনেই বসা রয়েছে একজন, একজন কারা? আল্লাহ নবী আলী, আর আমি যার কাছে মরিজ তোমার যে গুরু, এই চারজন মিলে হইল একজন। তারে কি আর পাশো দিতে পারে বল না, তারে কি আর পাশো দিতে পারে মলনে আগে পারে, তারে কি আর পাশো দিতে পারে। দুনিয়ার কথা বলে পড়িয়া যায়, এমন একজন সোনার মায়ের একজন মহামায়ের একজন জামাল খানের একজন শাহজাদ একজন শাহজাদ একজন মাঝভান একজন সুরেশ্বরী একজন লঙ্কা বাবা নদীর দেখা অন্যে পাবে না, মুর্শিদের রূপ ধরিয়া সনরে মনা, মুর্শিদের রূপ ধরিয়া রসুল আসিবে, এই জন্য দয়াল নদী লালন সাঁতার কাটেতে বলিলে, লালন সাঁতার কানে বলে সবার এটা নাই, রসুল রূপে বাবা গুরুর রূপ
রূপের আল্লাহ নবী জানেন তা সবাই, গুরু রূপে আল্লাহ নবী দেখি দিতে চাইয়া, গুরু সবাই এই দুনিয়ায় দেখেছে বহিয়া, ধীরে কথার জবাব মুর্শিদের রূপটা দেখো, দেখে সেজদা দিবা তাহলে তোমার গর্জুক রূপে সেজদ হবে, আর গর্জুক ছাড়াই সেজদা নিষেধ। গুরুর চেহারা হইলো ভক্তের জন্য বর্জুক, ওই রূপেই তুমি সেজদা দিবে, এটাই নিয়ম। তাহলে তোমার সেজদায় তুমি কামিয়াবি হবে এবং তোমার সালাতটা কায়েম হবে। যতক্ষণ পর্যন্ত তুমি মুর্শিদের রূপ দেখবে না ততক্ষণ পর্যন্ত তোমার সালাতটা করছে, তারা শুধু আপনার হাতে না, তারা আমি আল্লাহ হাতেই বায়াত হই। তাই হাত রসুলের হাত, রসুলের হাত আল্লাহ, এটা হলো আল্লাহর হাত। কোরআনেতে আল্লাহ তাআলা বলেছেন, তার প্রমাণ আমি সবাই বলতে চাই, সূরা ইউসুফের 109 আয়াতে কইরা দেখেন ভাই, সূরা ইউসুফ, ইউসুফ হলো আল্লাহর নবী, ওই নামে হইলেই সূরাটা, ইউসুফ নবীর বাবার নাম ইয়াকুব নবী, সেই ইয়াকুব নবী এবং তার দুয়ারও 10 বেটা, কাজে দোষী হইতে চাই না, একটা কথা কই, বন্দেগি করছিল এক ব্যক্তি 980,000 বছর, তার নাম কি জানেন? এবাদত বন্দেগী যতই করো, গুরুর পায়ে যদি সেজদা না দেও তাহলে মুকরমের মতো সব এবাদত জাহান্নামে চলে যাব, তোমার জায়গা হইব কিনারে খালি দিনা জাহান্নাম। আমি কথা হইতেছি খুব খারাপ লাগতেছে আপনার কাছে? একটা কথা কম, আমার উস্তাদ কইছিল একটা কথা, আমার উস্তাদ কইছিল মানুষের মাথায় একটা না, মানুষের মাথা হলো দুইটা, একটা হলো উপরে আর একটা হলো নিচে, যেই মাথাটা মা বাবার পায়, পীরমর্শদের পায়, ওলি আল্লাহর পায়, শিক্ষকের পায় মত হয় না, ওটা কোনো মানুষের মাথা না, ওটা নিচের মাথা। আমি আর বলতে চাই না, কমরিদ হই হাতে সেজদা করুন ভাই, হ্যাঁ তা আমি সেজদা হাতেই করতাম, হাতে জন্মরিদ হই না, তোমার সেজদা পায়ই করতে হবে, কারণ পা হলো মাটির সাথে একেবারে নিচে, নাকি নাকি পায়ের নিচে আর কিছু আছে? পায়ের নিচে আর কিছু নাই, তোমাকে সম্পূর্ণরূপে সারেন্ডার তুমি যদি করতে চাও তাহলে একেবারে চলে গেলে নিচে গেলে তাহলে তোমার টাকা দিতেছে গবাদি, আনবো কি অত দূর যায় একজন আনেন হাতে হাতে পাঠাই, তাহলে আমনি পিসা বললেন কেমনি, আপনার খেলাপত দিল কেমনি, আমার পিসা হুজুরের দয়া হয়েছে মন চাইছে তাই খেলাপত দিছে, আমি খেলাপতের কোনো কর্ম করে খেলাপতারি নেই, অর্থাৎ আমার কোনো কর্ম নাই এটাই সত্য, আর গোবাজি 100 টাকা দিয়েছে কোন, আমার কোনো কর্ম নাই এটাই সত্য, আমার মুর্শিদ কেবলা কি মনে করে সে দয়া করছে, এটা তার সম্পূর্ণ দয়া, এটা আমার কোনো গুণ আমার কোনো কিছুই নাই। হয়ে গেল এটা, এইবার বলে ভালো একটা জামা কাপড় পরে না, এ ঢাকার ওই রে ভাই নাই গেলে 1.5 লাখ টাকা লাগে, তো 1.5 লাখ টাকা তো আমি কি করি, এটা আবার কয়ে গেছে এই জন্য আমার আর কোনো কথা নাই, ভালো একটা কাপড় সবর আমি পরি না, এটাই তোমার কাছে ভালো লাগে, কাপড় কি কাপড় হইলো আবরু ঢাকা নাকি, কেন আবরু একভাবে ঢাকলেই হবে। তারপর একটা কথা আছে, আমার একটা গান এখানে গাওয়ার লাগব, কারণ হলো আমি গত বছর আসছিলাম আপনাদের এই জামালপুরে প্রথম, ওই যে শাহজাদি রাজকুমারী সে মায়ের ওখানে আসছিলাম, এইলো প্রথম আসা, আজকে হইলো দ্বিতীয় আসা বাবা জানের দরবারে, তো সেই মায়ের প্রতিও ভক্তি রাখি, আমার গানটা মনে হইলো এই জন্য গানটা করি,
কারণ হলো মানুষ কাপড় পরেও যেমনি আল্লাহর কাছে, কাপড় না পরেও আল্লাহর কাছে। আল্লাহ কি আমার কাপড়ের নিচে কি আছে দেখে না? কি বাবা দেখে? কাপড় পরলেও দেখে, কাপড় না পরলেও দেখে। তারপরে আমরা এই দুনিয়ায় যখন আসছি তখন কি কাপড় আছিল? আবার যখন যাব তখন কি কাপড় থাকবে? যখন রোজ হাসুর উঠবো তখন কি কাপড় লয়ে উঠবো? উঠবো না। তাই আইসি ওরা কান্দে লেন্টা ভক্ত যারা রোজে ঘুরে
246টি গান, বইটির নাম হলো ভোজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি। ভোজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি, যদি কারো ভালো লাগে নিয়ে যাবেন, 300 টাকা মূল্য আমাদের মঞ্চে আছে, ভালো লাগে দিবেন। ভোজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি। অনেক টাকার মাধ্যমে আপনারা ভালোবাসা দিয়েছেন, সবাইকে ভক্তি সালাম রাখি এবং বাবা জানের দরবারে উঠতে।
হ্যালো হ্যালো ভাই, 13 নম্বরটা নাই। হ্যালো হ্যালো বাবারা শান্তি পাইছেন না? শান্তি যদি পায় থাকেন একটু জোরে আওয়াজ করবেন, শান্তি পাইছেন? কথাটা হইল, প্রশ্নকারী যদি ভালো না হয় জবাব তেমন মজা পাওয়া যায় না। আমি আপনি দেখে যে আমার দু একটা কথার মাধ্যমে শান্তির একটা ব্যবস্থা করছি, এর জন্য আমি জামাল সাহ বাবার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখেন আমার যে ভাই বাবাদের জন্য আমি প্রশ্নগুলো করেছিলাম, আমার মনে হয় তাদের মনের মধ্যে আর কোনো সংশয় নাই, থাকার কথা না। এরপরেও যদি থাকে তাইলে ওই যে আমার মতো ছাগলের চোখ আর কি, দাস ছাড়া কিছুই দেখবে, কারণ আল্লাহর চোখে আল্লাহ দেখতে হয় আর ছাগলের চোখে দেখতে হলো ঘাস। আমার চোখ তো এসে ছাগলের, আমি আল্লাহ দেখবো ঘাসই দেখবো। কেন বললাম? কারণ যেভাবে বায়াতের ব্যাপারগুলো আমরা কুরআন নজির থেকে জানতে পেলাম, পৃথিবীর সকল পুস্তক নাও যদি আমরা মানি, আল্লাহর পবিত্র কুরআন শরীফ যে না মানবে সে একদম নির্ভেজাল সরিষার তেলের মতন কাফের হয়ে যাবে, তাই না বাবা? তাহলে আমি হাদিসও না দলিলও না, আমি যা জানতে চেয়েছি তা হলো আল্লাহর পবিত্র বাণী কুরআন শরীফ থেকে, তার জবাব আমরা পাইছি কিনা বাবা? এরপরেও যারা মুরিদ হইব না, এরপরে আর আমার কোনো কথা নাই, তাই না? এরপরে আর আমার কোনো কথা থাকতে পারে না। গুরু গোসাই যখন যে অবস্থায় যেভাবে থাকবে, এতক্ষণ কিন্তু শীষ মারে নাই, আমার মনে হয় আমি আপনার কোনো ক্ষতি করি নাই। হ্যাঁ, আমি আপনার বোধ হয় ক্ষতি করি নাই, এতক্ষণ ভালো চলছে, আমার সময় যেহেতু এরকম হয়েছে আমি আপনার বিচার আপনার কাছে দিলাম। গুরু গোসাইকে যেখানে যে অবস্থায় যেভাবে দেখবে, আমরা যেন তাকে সম্মান করি, শুধু তাই নয়, গুরু গোসাইর বাড়িতে যদি আমরা কেউ যাই কাঙাল হয়ে ভিকারি হয়ে, ভিকারির অবস্থায় যেন আমাদের থাকে, কারণ গুরুর বাড়িতে গেলে অনেকেই জিন্সের প্যান্ট পরে যায়। হ্যাঁ, কৃষক বহে মাটিতে আর ভক্ত বয়েছে আর এক হচ্ছে আর কিছু দেখো বাবা, আমি জিন্সের প্যান্ট পরে এসেছি বইতে পারি। ওই যারা জিন্সের প্যান্ট ছাড়তে পারবেন তারাই গুরুর বাড়িতে যাইবেন, আর নচেত গুরুর বাড়িতে যাওয়া নিষেধ। শুধু তাই নয়, পায়ের জুতাটা পর্যন্ত পরা যাবে না, কারণ আমার মুর্শিদ কোথায় তার পবিত্র কদম ফেলেছে সেখানে আমার জুতা যাবে, আমার গুরুর পায়ের উপরে, এটা কোনো ভক্তের কাজ হইতে পারে না। তো যাই হোক, এবার একটা জবাব সাংঘাতিক পাইলাম, বললাম আপনি পিসা বলেন তাহলে কেমনি বইরা বলে না গেলে, তো আমার মুর্শিদের দয়া হয়েছে, দয়া হয়েছে তাই আমার একটি হিসাব বানাইছে। ওই রশিদ বাবার কাছে একটা কথা শুনছিলাম, আপনার বাপের কথাই কই আর কি, রশিদ বাবার কাছে এক ভক্ত মুরিদ হয়েছে, আস্তে আস্তে বাবা একটু কথাটা শুনেন, মুরিদ হইয়া চলে গেছে, গুরুর সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, কোনো কথা নাই, 10 বছর পরে ওই ভক্ত একদিন গেছে আমার রশিদ বাবার বাড়িতে, জয়াব রশিদ বাবার ভক্তি দিয়ে কিছু নাজরানা দিচ্ছে,
রশিদ বাবাই কয়েকটু নিচারা বাবা আমার ছিলেন নাই না, আমি তো তোমার চিনি নাই, আমি না আপনার ভক্ত, আমি 10 বছর আগে আপনার কাছে মুড়ি ধরেছি, আমার কাছে তুমি মুড়ি ধরেছ তাহলে তোমার তো আমি দেখি না, আমার বাড়ির দৌড় ছয় মাহাবীর হয় তোমার তো আমি কোনোদিনই দেখি না, আমার যে কয় আমার আপনি না দেখলে কি আমি সব মেরে দিয়ে দিয়েছি আপনি যে কথাগুলি বলেছেন মঞ্চে একজন গুরু হয়ে প্রকৃত গুরুর যে কথা যেগুলো আপনি বলেছেন এই কাজগুলো আপনি যতক্ষণ পর্যন্ত না করছেন আপনাকে ততক্ষণ পর্যন্ত খলিফা বানানো হয়নি। আমি এও জানি আপনি আপনার গুরুর বাড়িতে গিয়ে ভক্তরা যে বাথরুম করে সেই বাথরুমের পানি আপনি দিচ্ছেন, এই গোলামি আপনি না করলে গুরুর মনের মধ্যে ঢুকতে পারছেন দয়া এমনি হয়েছে না, গুরুর মনের মতো হয়ে গেলে গুরু কি দিয়ে দেয় এটা কেউ জানে, এটা কিন্তু কয় নাই কইছে যে আমি গোলামি করছি, কারণ গোলামি করছে এটা কইলেই তো যে উনি কইরা বলে না গেলে গোলামি করে নাই তাহলে তো ধরা খাইব, তারপর আমরা বুঝে নিলাম গুরু গোসাই মানুষ এত নাই কই। এবার একটি গান আমি করতে চাই, আল্লাহ বলেন তার পবিত্র কোরআন শরীফের মধ্যে হে আমার বান্দা আমার বান্দিগণ তোমরা আমার রঙে রঞ্জিত হও, আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন হে আমার বান্দা আমার বান্দিগণ তোমরা আমার রঙে রঞ্জিত হও, আল্লাহ পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আল্লাহ বলে হে আমার বান্দা আমার বান্দিগণ আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, কারণ আল্লাহ বলেন আমি সর্ব জায়গায় বিরাজিত, আল্লাহ যদি সর্ব জায়গায় বিরাজিত থাকে আল্লাহ ফুলে নাই বাবা, আল্লাহ ফুলে নাই, আল্লাহ ভোলে নাই, আল্লাহ গাছে নাই, আল্লাহ মাছে নাই, আল্লাহ মানবের মধ্যে নাই, তাহলে মানুষেরও তো কত রং, আপনি সুন্দর আমি শ্যামলা, ওই আমার আক্তার ভাই একটু কালা কমলা, এর কত রঙের মানুষ আছে, কেউ সাদা কেউ কালা কেউ শ্যামলা কেউ বেশি ফর্সা, কালারের অভাব নাই আল্লাহর কালারটা কি, যে কালারটা আমাকে ধরতে বলেছে কি তাই না, আমি ওই রংটা ধরতে চাই, আল্লাহর রংটা কি, যেই রঙে আমি রঞ্জিত হলে আমার এই পাপ দেহ মোচন হবে, আর একটি গান এখানে আমি চাই ছোট ছোট কথার মাধ্যমে আমার দয়াল গুরু গোসাই মানুষ যারা গোসাই হয় যারা দয়াল হয় তাদের কথা তো এমনই থাকে কি বাজান, তারা অল্পতেই অনেক বিতরণ করতে পারে, তাই এখান থেকে আমার একটি গান yeah.
একটা কথা শুনলাম, আদমের পায়ে সেজদা যতক্ষণ পর্যন্ত না দিল সে দিল না মকরম, তার জায়গা হলো জাহান্নাম। তাহলে তুমি যদি আদমের পায়ে সেজদা দিতে পারো তাহলে তুমি মুক্তি হয়ে গেলে, আর যদি না দিতে পারো তাহলে মকরম আবেদের মতো তোমার জায়গা হবে জাহান্নাম। বলছে না কথাটা, আমার একটু মনের মধ্যে বুঝেনি তো, আমি তো এলাম ওই যে জিজ্ঞাসু ভক্তের মতো এক এক জায়গায় যাই, আসছে বাবা বাবা আসছে কথা বলবেন, এক এক জায়গায় যাই এক এক রকম মানুষের কথা শুনি, মনের মধ্যে এক এক চিন্তা আসে, তাই এক একটা প্রশ্ন দাঁড়াইয়া আল্লাহ বলেন ফেরেশতারা যখন আদম তৈরি করেছে তার এই সিনা পর্যন্ত তৈরি করলেন, চেহারা মুবারক তৈরি করতে পারেনি, ফেরেশতারা বলে আল্লাহ এখন করব কি, আল্লাহ বলে আমার আদমকে ঢেকে রাখতে মুখ আপকে রাখলেন, ঢেকে রাখলেন আপসে আপ একটি চেহারা হয়ে গেছে, ফেরেশতারা পর্দা উঠিয়ে দেখে একটি সুন্দর চেহারা তৈরি হয়ে গেছে অটোমেটিক, এটা তাদের কোনো হাত লাগাইতে হয় নাই, সকলে একবার জবান খুলে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ এই সুরত তো আমরা বানাই নাই, এটা কোথেকে আসলো, আল্লাহ বলে খালাকাল আদম আলাই সুরাতিহি, আমি আমার নিজ সুরতে আমি আমার আদমকে তৈরি করেছি, শুধু কি তাই না, ফাতিহিমির রূহ আমি আমার দম আদমের মধ্যে ফুৎকার করেছি, আমি আমার উত্তম স্বভাবে আমি আমার আদমকে স্বভাব দিয়ে, স্বভাব আল্লাহর, দম আল্লাহর, চেহারা আল্লাহর, সবই যদি আল্লাহর হয় তার ভিতরে আদমের ভিতরে আল্লাহ যদি প্রবেশ করে থাকে আল্লাহকে যদি সেজদা করে থাকে তাহলে কোন আল্লাহ গন্ডম খাইছে আর কোন আল্লাহ নাপ চাইলো, একটু ক্লিয়ার করে দিন, আল্লাহ কি গন্ডম খাইতে পারে নাকি, কারণ গন্ডম খাইয়া আদম গুনাগার, তাই না বাজান, গন্ডম খেয়ে আদম গুনাগার হয়েছে, যার অপরাধে আল্লাহ পাক বেহেশত থেকে আদমকে বিতাড়িত করে দিয়ে, তাহলে আল্লাহ কয় আমি আমার সুরতে আদম বানাইছি, আমি আমার দম আদমের মধ্যে দিয়েছি, আমি আমার উত্তম স্বভাবে আমার আদমকে গঠন করেছি, তাইলে কোন আল্লাহ বন্ধন খাইছে আমার, কোন আল্লাহ 350 বছর কান্নাকাটি করে মাপ চাইল, এটা আমাদের কিছু ক্লিয়ার করে দেবে। আল্লাহ আমার কাপড়ের নিচে
Thank you.
হারমোনিয়ামটা বাড়ান।